আমাদের এই পৃথিবীতে অগণিত প্রাকৃতিক বৈচিত্র্য বিদ্যমান। প্রতিদিন আমাদের সামনে এমন এমন সব ঘটনা ঘটে যা দেখে মানুষ বিস্ময়ে পড়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা নেচারের মধ্যে থেকে এমন কিছু দুর্লভ জিনিস দেখতে চলেছি যা হয়তোবা এর আগে আমরা অনেকেই দেখি নাই, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। জমিতে ধান গম সবজি ফলানো অনেক স্বাভাবিক ব্যাপার, কিন্তু আপনি কখনো জমি থেকে ডিম ফলতে দেখেছেন কিনা? শুনতে জোকিং লাগছে তাই না, কিন্তু আমরা ভিডিওতে দেখতেই পাচ্ছি যে জমি থেকে ডিম বের হচ্ছে। আসলে এগুলো মাঠ ফিশের ডিম, এরা বেশিরভাগ সময় কাদাতে লুকিয়ে থাকে, আর ফিশারম্যানরা তাদের ধরতে জমিতে লিকুইড ঢেলে আগুন লাগিয়ে দেয়। তারপর মাছেরা এই ডিমগুলো জমি থেকে বাইরে বের করে দেয়, আর তার সাথে নিজেরাও বেরিয়ে আসে। অ্যামেজিং। ফিশ রেইন হলে অনেক এলাকার বাড়িঘর এমনকি রাস্তাতে মাছের ছড়াছড়ি লেগে যায়, তেমনি এই দাদার মাছ ধরার এই মজার ভিডিওটা দেখুন। মাছ ধরতে এই ফিশারম্যানরা এই পাখিদের ব্যবহার করে, তাদের পায়ে রশি বেঁধে পানিতে ছেড়ে দেওয়া হয়, আর তারা সুন্দরভাবে মাছ ধরে তাদের মালিকের কাছে নিয়ে আসে। বিনিময়ে তাকে বড় মাছের বিপরীতে একটা ছোট মাছ খাওয়ানো হয়, মানে রিওয়ার্ড দেওয়া হয়। বক আমাদের অনেক সুপরিচিত এবং ওভারস্মার্ট পাখি, তাদের মাছ ধরার কৌশল সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু এখন আমরা যে বক দেখতে পাচ্ছি সে নেক্সট লেভেলের ওভারস্মার্ট। সে মাছ ধরতে মানুষের মতো ট্রিক অ্যাপ্লাই করছে, সে পানিতে ব্রেডের টুকরো ফেলছে, আর যখনই মাছ ব্রেড খেতে আসে সে টপ করে মাছ ধরে গোপাকপ খেয়ে ফেলছে। এই প্রকৃতিতে প্রত্যেক পাখিরই আলাদা আলাদা আওয়াজ থাকে, আর দুনিয়াতে এমনই এক পাখি আছে যে শুধুমাত্র নিজের আওয়াজই নয়, বরং পৃথিবীর এমন কোনো শব্দ নেই যে সে নকল করতে না পারে। তারা যে কোনো শব্দ একবার শুনেই সেই শব্দ রিপিট করতে পারে। যে কোনো পশু পাখি, মানুষ কিংবা মিউজিক, এমনকি গাড়ির হর্ন, বন্দুকের শব্দ এবং যে কোনো মেশিনের শব্দকেও হুবহু নকল করতে পারে। এদের ট্যালেন্ট নিজের চোখেই দেখুন আর নিজের কানেই শুনুন। বন্য প্রাণীদের মধ্যে বিয়ার, মানে ভালুক, অনেক চালাক প্রাণী। তাদের কাজকাম দেখে মাঝে মধ্যে মাথায় নষ্ট হয়ে যায়। দেখেন এই ভালুকটা হাইকিং করতে খাড়া একটা পাহাড় বেয়ে বেয়ে হনহন করে উপরে উঠে যাচ্ছে। তার মধ্যে মৃত্যুর কোনো ভয়ই ছিল না, আর না ছিল মানুষের কাছে থাকা কোনো হাইকিং ইকুইপমেন্ট। এই ভিডিওটি একজন ট্যুরিস্ট ক্যাপচার করেছিল। মেয়েদের একটা টিম হাইকিং করতে যেয়ে পড়ে যায় কালো ভালুকের খপ্পরে। ভালুকটা সুযোগ পেয়ে তাদেরকে ঠিকঠাক চেক করতে শুরু করে, আর মেয়েগুলো একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল। আসলে এমন পরিস্থিতিতে পড়লে জামাকাপড় নষ্ট হয়ে যেতে পারে। ভালুকের বাচ্চার এই মজার ভিডিওটা দেখুন। বরফে ঢাকা এই পাহাড়ের চূড়াতে উঠতে যেয়ে কেমন কষ্ট করছে, আর বারবার স্লিপ করে পড়ে যাচ্ছে। আমরা সবাই জানি যে তিমির সমুদ্রের সব থেকে বড় ক্রিয়েচার। তাদের সাইজ 110 ফুটেরও বেশি হয়, আর তাই তাদের পেট ভরার জন্য খাবারও অনেক বেশি মাত্রায় চাই। কিন্তু তিমিরা শিকার কিভাবে করে? আমরা যে ভিডিও দেখতে পাচ্ছি এই ভিডিওটা একজন সায়েন্টিস্ট ড্রোন ক্যামেরাতে ক্যাপচার করেছিল। এখানে 6টা তিমি একসাথে সমুদ্রের গভীরে যেয়ে বাবলস বানায়, তারপর এই বাবলস পানির সারফেসে চলে আসলে জালের মতো আকার নেয়, আর অনেক মাছ এখানে আটকা পড়ে। তারপর তিমিরা হুট করে বিশাল মুখ বের করে এই মাছগুলোকে খেয়ে নেয়। ক্যানাডাতে একজন ট্রাভেলার এই ওলফটাকে তার গাড়িকে চেস করার সময় ক্যামেরাতে রেকর্ড করে। সমুদ্রের সবথেকে বড় ক্রিয়েচার তিমিকে এত কাছের থেকে দেখতে পাওয়া খুবই দুর্লভ ব্যাপার। বনে জঙ্গলে হরিণ খুবই নিরীহ এক প্রজাতির প্রাণী। বাঘ, সিংহ এবং হায়নারা তাদের মাংস খেতে খুবই পছন্দ করে। এই হায়না একটা হরিণকে শিকার করেছিল। হরিণকে দেখে মনে হচ্ছিল সে মারা গেছে। হায়না যখনই একাই হরিণটাকে সাবার করছিল, তখন একটা চিতা এসে তার খাবারে ভাগ বসায়, আর তাদের মধ্যে লড়াই শুরু হলে হরিণটা সুযোগ বুঝে পালিয়ে যায়। তার মানে হরিণটা মারা যাওয়ার নাটক করছিল। মানকিরা সত্যিই মানকি। ব্রিজের উপর দিয়ে না হেঁটে সে ব্রিজের সাসপেনশনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। এমন স্টান্ট প্রদর্শনের জন্য তাকে আসলে অ্যাওয়ার্ড দেওয়া উচিত।
ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তার সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।